হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, ইটস মি আরিফ আহমেদ। চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। তো গাইস, গতকালকে নতুন একটি রেসিং গেম রিলিজ হয়েছে। তো এই গেমটা বেসিক্যালি রিলিজ হয়েছে বাইরের কান্ট্রিতে, বাংলাদেশে বা ইন্ডিয়া বা এশিয়ার কোনো কান্ট্রিতে এটা রিলিজ হয়নি। তো এই গেমটা আপনারা সেই সব কান্ট্রি থেকে কীভাবে ডাউনলোড করবে এবং তার পাশাপাশি গেমের কত জিবি র্যাম রোম লাগবে খেলার জন্য এবং তার পাশাপাশি গেমের সব আপডেট আমি ভিডিওর মধ্যে দেবো। তো অবশ্যই ভিডিওটি খুব ইন্টারেস্টিং হতে চলছে। তো একটা রিকোয়েস্ট করবো, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটাকে লাইক করে দেবেন, আর চ্যানেল নতুন থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, কারণ এরকম সব নতুন নতুন আপডেট নিয়ে আমি রেগুলার ভিডিওতে থাকি। তো চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। তো গাইস, গেমটা বেসিক্যালি কালকে রিলিজ হয়েছে। তো এটা রিলিজ হয়েছে অস্ট্রেলিয়ার মধ্যে, অন্য কোনো কান্ট্রির মধ্যে আপাতত তারা রিলিজ দেয়নি। তো হয়তো বা মানে খুব শীঘ্রই অফিসিয়ালভাবে তারা গ্লোবালিও রিলিজ দিবে। তো এখন কথা অস্ট্রেলিয়ার রিলিজ হয়েছে, তারা খেলতেছে। এখন এই গেমটার কিন্তু অনেকগুলো পার্ট আছে, লাইক আরও তিনটা পার্ট আছে, 1, 2, 3। তো এই যে পার্টটা, এই সিরিজটা, এটা পার্ট নাম দিচ্ছে হচ্ছে আপনার রিয়েল রেসিং নেক্সট। তো বেসিক্যালি এটা আপনার ফোরও বলতে পারেন, কারণ এটা থার্ড পার্টের পরেই কিন্তু এটা বেরোছে। তো এই গেমের মধ্যে কার আছে, অনেক ধরনের কার আছে, কিন্তু তার পাশে এমসি লারেন এবং হচ্ছে আপনার পর্সা গাড়িও আছে। তো সামনে গেমটা দেখতে পাচ্ছেন। তো এই গেমের মধ্যে অনেক ধরনের কার আছে, যে কারগুলো হয়তো আমরা মানে ইন রিয়েল লাইফে দেখেছি বা অনেকে দেখিনি। তো অন্য অন্য গেমের ক্ষেত্রেও কিন্তু এই গেমের মধ্যে সেই সেম কারগুলোই দিছে, কিন্তু এখানে একটু ডিফারেন্স আছে। মোবাইল গেমের মধ্যে এত হাই গ্রাফিক্স এই প্রথম তারা দিয়েছে। তো এই গেমটা যদি আপনি খেলেন সেক্ষেত্রে অন্য একটা গেমের ফিল পাবেন, যেটা হচ্ছে আপনার ফোরজা হরিজন। তো ফোরজা হরিজন গেমটা কিন্তু একটা পিসির গেম। তো আপনারা সেই পিসির গেমটা যদি খেলেন সেই ক্ষেত্রে এটার মানে মজা যেটা বুঝবেন, কারণ পিসির যে গেমটা, ওই গেমটা খেলতে গেলে অনেক ভালো একটা পিসির প্রয়োজন। তো অনেকে ওই গেমটা খেলতে পারে না, অনেকে এই গেমটা ডাউনলোড করে খেলার ট্রাইও করে না, কারণ আমাদের পিসিতে যে ভালো কনফিগার সেই কনফিগারটা নাই। তো সেই ক্ষেত্রে আপনারা চাইলে এই গেমটা ট্রাই করতে পারেন। এই গেমটা খেলে আশা করি ফোরজা অরিজিনের যে ফিল্ডটা সেটা আপনার এটার মধ্যে পেয়ে যাবেন। এখন কথা আমি আপনাদেরকে দেখিয়ে দিই কীভাবে ডাউনলোড করবেন গেমটা। তো গাইস, যেহেতু অস্ট্রেলিয়ার গেম, তো আপনারা জাস্ট স্টার ভিপিএন দিয়ে অস্ট্রেলিয়া কানেক্ট করবেন। কানেক্ট করে প্লে স্টোরে গিয়ে সার্চ করলেই পেয়ে যাবেন রিয়েল রেসিং নেক্সট। তো এটা ডাউনলোডিং আমি ডিসক্রিপশন অথবা কমেন্ট বক্সে দিয়ে দেবো, সেখান থেকে চাইলে নিয়ে আপনারা ডাউনলোড করে গেমটা খেলতে পারেন। তো গাইস, গেমটার গ্রাফিক্স অনেক হাই, তার জন্য হয়তো বা 2 GB র্যাম চলবে না। তো আপনার 3 থেকে 4 GB র্যাম ফোন ট্রাই করতে পারেন, আর 2 GB র্যাম ফোন ট্রাই করতে পারেন, যদি চলে তাহলে হয়তো বা আপনার লাগবে, আর যদি না চলে, আর যদিও চলে সেই ক্ষেত্রে অনেক লো গ্রাফিক্স দিয়ে আপনাকে খেলতে হবে। আর একটা বিষয় হচ্ছে, এই গেমটা যদি আপনি ট্রাই করেন সেক্ষেত্রে হাই গ্রাফিক্স দিয়ে খেলে অনেক বেশি মজা পাবেন, কারণ এই গেমটা রিয়েলিস্টিক করছে এবং তার পাশাপাশি গেমের সাইজ হচ্ছে আপনার 1.1 GB। বুঝতে পারছেন কত বড় সাইজ, আর এটা হচ্ছে মাত্র আর্লি অ্যাক্সেস। তো অরিজিনাল গেমটা যখন রিলিজ হবে তখন চিন্তা করে দেখেন কত বড় হতে পারে গেমটা। তো আরেকটা মজার বিষয় এখানে হচ্ছে, আপনার গেমটা হচ্ছে মাল্টিপ্লেয়ার। তো আপনি চাইলে ইজিলি আপনার ফ্রেন্ডদের ইনভাইট করে তাদের সাথে গেমটা প্লে করতে পারেন। আপনি সিঙ্গেল প্লেয়ারও খেলতে পারেন অফলাইনে এবং তার পাশাপাশি আপনার ফ্রেন্ডদের সাথে আপনার মাল্টিপ্লেয়ারও খেলতে পারেন। তো বুঝতে পারতেছেন কত ইন্টারেস্টিং গেমটা। তো আশা করি আপনারা সবাই ডাউনলোড করে ট্রাই করবেন খেলার। এবং আরেকটা বিষয় হচ্ছে, গেমটা যদি আপনি খেলার পরে ভালো লাগে থাকে অবশ্যই পরবর্তী এসে আমাকে ফিডব্যাক জানাবেন যে আসলে গেমটা কেমন লাগছে। তাহলে আমি চেষ্টা করবো এই গেম নিয়ে আরও ভিডিও দেওয়ার জন্য। আর নেক্সট কোনো গেম নিয়ে যদি আপনার জন্য সাজেশন থাকে যে এই গেম নিয়ে ভিডিও দেন, তাহলে ইনশাআল্লাহ চেষ্টা করবো আপনার গেম নিয়ে আমি ভিডিও দেওয়ার জন্য। তো অবশ্যই কমেন্ট করে জানাবেন যে নেক্সট কোন গেম নিয়ে ভিডিও চান। তো যাই হোক, তো দেখা হবে নেক্সট ভিডিওতে। সে বন্ধু সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।